মুক্তি পেতে চলেছে বাংলা ছায়াছবি এনজয়। কথা বলে নেব ছবির এক পরিচালকের সাথে। নমস্কার, আমি তারা মণ্ডল, পরিচালক। এনজয় বলে একটা ছবি আমার শুটিং শেষ হয়ে গিয়ে রিলিজের মুখে আছে। না পিঁপড়ে গাছ আমাদের এখানে ফেলে রেখে বনে বাদরে ঘুরে বেড়ানো হচ্ছে, তিনজনে মিলে কি? হ্যাঁ বনে বাদরে খুব করেছি, বিচুরি পাতা গায়ে ঘষে গেছে, এখনো চুল করছে বাবা। আমার এনজয় ছবিতে নায়িকা গীতা হরি চক্রবর্তী আর রাজেশ শর্মা এবং ভোলা তামান আরো অনেকেই আছেন। বাবা বলতে ছেলে একবারে অঙ্কে আমার পিছনে মানিবে, দেখো হাসান হাসতে হাসতে খুব চালিয়ে দেয়। তো এবার যদি তুমি ফেল করো, গল্প হল তিনটি ছেলে, তারা কলেজে পড়ে এবং কলেজে তারা প্রত্যেক বছরই পরীক্ষা দেয় এবং তারা ফেল করে, যথারীতি প্রত্যেকবারই তারা ফেল করছে এবং বাড়ির থেকে তাদেরকে বলা হয় যে এবার যদি তোমরা ফেল করো হয় মুদিখানা গ্রহণ করে দেবো, নয় বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে হবে, এটাই তোমাদের লাস্ট লাস্ট ওয়ার্নিং। তারপর কি হলো আপনারা পর্দায় দেখবেন, রিমো নজরুল তার নাম করতেই হয়। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে তিনি এবং এই ছবির পুরো ভাগটাই তিনি অনেকভাবে হেল্প করেছে, যেমন চিত্রনাট্য এবং গল্প এবং আর্টিস্ট থেকে শুরু করে প্রতিটি জায়গায় এবং গান অনবদ্য। প্রেমের প্রণ জালে এমন জড়ালে, ভাবুক করে দিয়ে তুমি বানালে কবি। শয়নে স্বপ্নে প্রেমের ভুবনে দিবানি শিশু দুজে তোমাকে ভাবি। প্রেমের প্রণ জালে এমন জড়ালে, ভাবুক করে দিয়ে তুমি বানালে কবি। ফটো কিয়ে লরজিশ কেতি হে সুনিশারো মে, আই লাভ ইউ কেতে ও সনম। আরে দিওয়ানা দিওয়ানা, হিমো নজরুলের মানে নিবন্ধনের সঙ্গে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। উনি সঙ্গীত এর আগে এখনও পর্যন্ত উনি করে যাচ্ছেন, উনি এখন ম্যাড্রাসে রয়েছেন এবং ম্যাড্রাস থেকে বহু বহু ছবি এবং গান উনি করছেন। মানে ওনাকে মানে বাহবা দিতেই হয়। এই ছবি যদি শেষ হয়েছে একমাত্র হিমো নজরুলের জন্যই ছবিটি শেষ হয়েছে। যায় রে যায় মৃগ নয়নি, যায় রে যায়, আরে যায় 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 দেখো সুন্দরী। ধরায় চলছে আসমানি পরি, আরে যায় 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 দেখো সুন্দরী। রাস্তায় চলছে আসমানি পরি। আমার এই ছবিটি আপনারা দেখুন, এর মধ্যে নতুনত্ব লাইফ মেসেজ আছে, ইয়াং জেনারেশনকে নিয়ে ছবি, এটা একটা লাইফ মেসেজ আপনারা পাবেন। আপনারা হাউসে এসে ছবিটা দেখবেন, বাংলা ছবি আপনারা দেখবেন এবং বাংলা ছবি দেখে আপনারা আনন্দ উপভোগ করবেন। ছোট ছোট রাত হারানো সেদিনে।